হ্যালো গাইস ওয়েলকাম টু আদার ভিডিও ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ স্যাম। তো লাস্ট ভিডিও আপনারা দেখলে আমি পিজা সাপোরে বিড়িতে গেছি। হ্যাঁ আমি লাস্ট ভিডিও তার লাস্ট ভিডিও আগের ভিডিওতে গেছি। তো আজকে আমি এখানে পিজা সাপোরে বিড়িতে কেন আসছি, আজকে আসছি এখানে আমি 48 ইঞ্চির পিজাটা খাইতে। জানি না কত ইঞ্চির পিজা, আই মিন টু সে মানে হ্যাঁ 48 ইঞ্চির কাছাকাছি হবে এমন একটা পিজা খাইতে আসছি। এটা হ্যাপি বার্থডে পিজা হবে, পিজার মধ্যে হ্যাপি বার্থডেও লেখা থাকবে। আর আজকে বার্থডে হলো মাশরাফির, মাশরাফির আপনারা আগেও দেখছেন যেটা হলো আপনারা উপরে লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন আলিফের বার্থডেতে। এখন ওর বার্থডে, আমার বার্থডেই কবিরের মতো পড়ছে, কোনো প্যারা নেই। তো আজকে মাশরাফির বার্থডে আমরা সেলিব্রেট করবো পিজা কাট করে। আমার লাইফে এটা ফার্স্ট টাইম যে আমি পিজা কাট করে কারো বার্থডে সেলিব্রেট করছি। মাশরাফি দোস্ত তোর কি অবস্থা বল, পিজা কাট করে বার্থডে সেলিব্রেটের ব্যাপারে? সিরিয়াসলি পিজা কাট করবো? হ্যাঁ পিজা, হ্যাঁ সারাটা জীবন শুনে আসলাম কেক মানুষ কাট করে, তুই আমার কাছে পিজা কাটা একটু মানে বুঝে নিতে হবে যে পিজাটা তুই কাটবি না, উনি কেটে দেবে, তুমি জাস্ট উঠাবা। গজব বেজ্জতি। ও তাহলে ঠিক আছে, সমস্যা। হ্যাঁ না না আর কিছু বলবো না, আর কিছু না 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 আমি আমার ফ্রেন্ড লিস্টের মধ্যে আমার ফ্রেন্ড লিস্টের মধ্যে ও সবচেয়ে লাকি। আমার এই জীবনে আমি নিজে পিজা কাইটা বার্থডে মানাই নাই, ফার্স্ট ওই মানাইতেছে। চলো দেখি বেচারা কত লাকি, কতটুকু টেস্টি পিজা হয়। লেটস গো। অবশেষে আপনারা দেখে আসছেন যে বার্থডে বয়ের পিজা এবারে কত বড় জোস হয়েছে। সিরিয়াসলি আমার লাইফে আমি জীবনে মানে সিরিয়াসলি আমার লাইফে আমি জীবনে এত বড় পিজা কাটি নেই, কাটিছে কাটছে মামা, আমিও কাটিনি যদিও পিজা আমিও কাটি নেই। সো প্যারা নেই, মাশরাফিও কাটবে না সেই পিজা, কিন্তু মাশরাফি খাবে নিশ্চয়ই। যেহেতু আজকে আমি রিভিউয়ার হইলেও আজকে বার্থডে বয় আছে, ওর ডে আজকে, ওরে আমি প্রথম পিজাটা উঠাইতে দিব অ্যান্ড ও আমাদের খেয়ে বলবে পিজা কেমন, তারপর আমরা খাবো। লেটস গো, ফার্স্টে পিজা উঠাও। হ্যাঁ তুমসে না পাওয়া। আচ্ছা যাই হোক, ও তো নর্মাল মানুষ হিসাবে রিভিউ দিছে, এখন আমি রিভিউয়ার, এখন আমি জাজ করব যে পিজাটা আসলে কি লেভেলে আছে, কি কি আছে, কেন বেটার। লেটস গো দেখি বড় পিজাটা একটা নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন আমার কপালে ভালো পড়েছে, পুরো সস থেকে শুরু করে সব কিছু আছে আর বার্থডে এ আমি নিয়ে নিছি। বিসমিল্লাহ চুপ থাকো, আলী বলছে বার্থডে বয় দিতে, বার্থডে বয়ের ইজ্জত ততক্ষণ পর্যন্ত হয় যতক্ষণ সে ফার্স্ট বাইট নেয়। বার্থডে বয় ইজ্জত শেষ, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আপনাকে বলতে হবে না যে থিন ক্রাস্টার না একদম পুরোপুরি মানে ঠিক চান, থিন অর ঠিক বলা লাগবে না, জোস লেভেলের একটা কন্ডিশন অটোমেটিকলি আছে। এই জিনিসটা চেক করতে পারেন উপরে গোল পরিমাণে, এক জায়গায় মাশরুম দিছে, এক জায়গায় মিট দিছে, প্রতিটা জায়গায় আলাদা আলাদা একটা লেয়ার দিছে। ফার্স্ট টাইম বার্থডে কে জায়গায় পিজা খাইলাম, বুঝতে হবে, বলতে হবে। সিরিয়াসলি পিজা সাপোর্টে বিডি যদি এটা মানে যে নতুন কিছু একটা আনসার আমার ভালো লাগছে, আপনারা যদি অর্ডার করেন আপনাদের বাসায় পৌঁছা যাবে, প্যারা নেই, বাসায় খাইেন না, এখানে এসে খাইলে মজা পাবেন, গরম গরম জিনিসটা আরও বহুত টেস্টি। সো আই থিঙ্ক দ্যাটস রিয়েলি মানে আমার জন্য এটা 9 পাবে, এটা 10/10 পাইতে পারে, কোনো সন্দেহ নেই, এটা বেস্ট। গরম গরম যদি খান সত্যি মজা পাবেন। And I think that's really good and unique thing and I love it. I just seriously love it. I know quite a flavor পাচ্ছেন, একটা ফ্লেভার না কিন্তু কয়েকটা ফ্লেভার পাচ্ছেন, স্লোমোটা ভালো মতো দেখবেন, ঠিক আছে। অ্যান্ড আই রিয়েলি লাভ দ্যাট পিজা। অ্যান্ড কতটুকু রেঞ্জ দেবো বললাম, 10/10, এটা প্রাইস হলো 2950। সিরিয়াসলি 2950 এমন একটা পিজা লাইক নিউ এক্সপিরিয়েন্স অ্যান্ড আই রিয়েলি লাভ ইট। আপনারা খাইলে খাইতে পারেন, মজা লাগবে, পিজা লাভারদের জন্য বার্থডে কেকের জায়গায় এটা বেস্ট হবে, ডিফারেন্ট অ্যান্ড ইউনিক। বাই ফর নাও, সি ইউ গাইজ অ্যানাদার অ্যামেজিং ভিডিও। বাই।